যাতে বিচারে দেখলে বুঝতে পারো যে এটা আমার করতে হবে। আর ভালো বিচারে বললে ভালো ভালো হবে, খারাপ বিচারে বললে যত কিছু করে আসলে মনে হয় ভালো। এভাবে ধরো এই কীভাবে চিনলাম আমি, আমি যে সেন্ট্রাল টেন্ডনটা খুঁজছি সেটা কারণে আমি জানি একটা ভেনাকেবল ওপেনিং আছে, এটা আমি বের করছি, এটাকে আমি সামনে রাখছি এবং আমি খুঁজতেছিলাম যে এখানে ইসোফেগাসটা লাগানো আছে কি দেখছো, তার মানে এটাই ভালো বিচার, এটাটা কিন্তু আমি নেই নাই। কেন নেই নাই? কারণ এখানে ইসোফেগাস নাই, কনফিউশন হবে আমার, তাহলে আমি ইসোফেগাসটা লাগানো তাহলে আমার কোনো সন্দেহ নেই, এটা ইসোফেজিয়াল ওপেনিং। আর পেছনে থাকে অর্টিক ওপেনিং, অর্টিক ওপেনিং কখনোই পাওয়া যায় না পুরোপুরি, কেন পাওয়া যায় না বলতে পারবা? কারণ এটা পেছনে কোনো ওয়াল নাই, সামনে থাকে আর কেটলি গার্মেন্টস, পেছনে বোন, এই জন্য এখানে কিন্তু অর্টিক ওপেনিং ইউজুয়ালি পাওয়া যায় না। ইসোফেজিয়াল ওপেনিংটা মাস্কুলার পার্টে থাকে, ভেনাকেবল ওপেনিংটা কই থাকে? সেন্ট্রাল টেন্ডন অফ ডায়াফ্রাম। তাহলে এটা এভাবে ধরলাম, এই এটা সামনে, এটা দিস ইজ দ্য ভিসার অফ ডায়াফ্রাম উইথ পার্ট অফ ইসোফেগাস। এই যে ইসোফেগাস একটু পার্ট আছে, খেয়াল করছো? পার্ট অফ ইসোফেগাস, এটা কি থোরাসিক পার্ট অফ ইসোফেগাস না অ্যাবডোমিনাল পার্ট? থোরাসিক পার্ট, থোরাসিক পার্ট উপরে আছে না নিচে আছে? উপরে, উপরে কি থোরাক্স না অ্যাবডোমিনাল? থোরাক্স। তাহলে কি পার্ট? থোরাসিক। এগুলা হচ্ছে ভাইবার ছোট ছোট প্রশ্ন, বুঝছো? ম্যাডাম এইভাবে প্রশ্ন করে, আর তুমি ভাইবার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়া কনফিডেন্ট থাকতে হবে এবং বলতে হবে না এটা থোরাসিক পার্ট, এটা যদি অ্যাবডোমিনাল বলে ফেলো তাহলে কিন্তু আমার কপালে খারাপ হয়ে আছে, ভাইবার ওইদিকে অন্যদিকে চলে যাবে। The visceral diaphragm with part of thoracic part of esophagus and the edashesh, the right dome is slightly higher than the left one. The central tendon with venacaval opening lies in front. The esophageal opening lies in the muscular part, lies behind. Both domes of diaphragm are convex. দুইটা ডায়াফ্রামের ডোমই কিন্তু কনভেক্স, এগুলো হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। কনভেক্স আপওয়ার্ড করলা, সেন্ট্রাল টেন্ডনটা সামনে, ইসোফেজিয়াল ওপেনিংটা একটু পেছনে, এই। তারপর বললো আচ্ছা ওপেন সেন্ট্রাল টেন্ডন কোনটা? এইটা। কেমনে চিনলে? এটা লিসেনিং। এগুলা কি পার্ট? মাস্কুলার পার্ট। তারপর ডায়াফ্রামের অরিজিন তো সবাই পারো, আমাদের যা বড় ডায়াফ্রামের ইনসার্শন হয় কোথায়? সেন্ট্রাল টেন্ডন। সেন্ট্রাল টেন্ডনে কিন্তু ইনসার্শন হয় সব মাসেলের। তারপর বলবে এটা কি ওপেনিং? ভেনাকেবল। কত আচ্ছা ভালো তো, এই থোরাসিক ওপেনিং দিয়ে কি যায়? ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে আর কি যায়? এখান থেকে কি যায়? তারপরে ধরবে এর ব্লাড সাপ্লাই বলো, এর নার্ভ সাপ্লাই বলো, এর ডেভেলপমেন্ট করবো, ডেভেলপমেন্ট সোর্স। মাঝখানে একটা সেন্ট্রাল টেন্ডন আসে কোথা থেকে? সেন্ট্রাল টেন্ডন আসে মাস্কুলার পার্ট কোথা থেকে? আসে ল্যাটারাল বডি ওয়াল থেকে। কোন লেভেলের বডি ওয়াল থেকে আসে? বডি তো আমাদের পুরোটাই একদম পেরিফেরাল মাসেলে কে সাপ্লাই দেয়? এগুলো হচ্ছে এখানে ধরার মতো প্রশ্ন। ডায়াফ্রাম কিন্তু ধরায়, হ্যাঁ, যেমন আমি যখন পরীক্ষা দিয়েছি আমার সাথে যে আরেকজন গেছিল, ওলাট লাং ধরছে, ওকে ডায়াফ্রাম ধরছে, ব্লাডার ধরছে, সবই কিন্তু ধরায়, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ হাট দেখাইছি কালকে, হাট তো দেখাইছি, আজকে কি ইন্টেস্টাইন? এটা